এই যে তো এরকম ধরে এই যে তো রাইট ক্রাস লেফট ক্রাস রাইট ক্রাসটা একটু উঁচু রাইট ক্রাস লেফট ক্রাস নিচু লেফট ক্রাস নিচু ধরে এরকম করে আমরা সেন্ট্রাল টেন্ডনটাকে সামনে এরকম করে দিলাম আর কি জিনিসটা এভাবে বেসিক্যালি দিতে হয় এরকম হ্যাঁ এরকম করে ডায়াফ্রামটা থাকলো এখন ডায়াফ্রাম থেকে তো আমাদের দেখানোর বিষয় এই রাইট ডোম লেফট ডোম এখানে তো রাইট ক্রাস আছে লেফট ক্রাস আছে রাইট ক্রাস লেফট ক্রাস ক্রাসগুলো কোনগুলো ক্রাসগুলো হচ্ছে যে মাসকুলার যে পার্টটা ঠিক আছে এই যে এই মাসকুলার পার্টটা এটাকেই ক্রাস বলে মোটামুটি এই যে এই পার্ট এই পার্ট এটা তো রাইট ক্রাস হ্যাঁ এটা হচ্ছে তো লেফট ক্রাস আর কি সেন্ট্রাল টেন্ডনের দুই সাইড এখন কথা হচ্ছে তো ওপেনিং তিনটা হ্যাঁ এখন ওপেনিং তো হচ্ছে আমরা কি জানি ভেনা কেভাল ওপেনিংটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডনই থাকে তাহলে সেন্ট্রাল টেন্ডনের যে ফুটা এটাই এটাই হচ্ছে ভেনা কেভাল এটা ভেনা কেভাল ওপেনিং তারপরে ইসোফেগাল ওপেনিং তো স্টোরি আর একটা আছে অ্যাওর্টিক ওপেনিং তিনটা ওপেনিং অ্যাওর্টিকটা ম্যাক্সিমাম এটা মনে ইসোফেগাস না দেখতো এইটা হচ্ছে তো ইসোফেগাস এটা হচ্ছে ইসোফেগাস দেখো এখানে ওপেনিংটাই না অ্যাওর্টিক ওপেনিং তো এখানে দেখা যাবে না 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 অ্যাওর্টিক ওপেনিং থাকবেই না অ্যাওর্টিক অ্যাওর্টিক ওপেনিং হচ্ছে তো পিছনের দিকে তো ভার্টিব্রাল কলাম থাকবে এটা তো কখনোই তো এই বডিতে ফিসারা তো ওপেনিং দেখতে পাবে না এটা আমার বডি হলে তো ওপেনিং দেখতে পাইতি অ্যাওর্টিক ওপেনিংটা এখানেই থাকে আর কি এখানে থাকে পিছন দিকে এটা ইসোফেগাল ওপেনিং এইটা হচ্ছে তো ভেনা কেভাল ওপেনিং সেন্ট্রাল টেন্ডনের মধ্যে থাকলেই এই যে ভেনা কেভাল আর ভেনা কেভাল ওপেনিং এর চারপাশে শক্ত হয়ে যায় এটা বোঝা যাচ্ছে সেন্ট্রাল টেন্ডন আছে এখানে শক্ত আমি দেখতেছি ঢুকে গেল ইসোফেগাসটা এটা ইসোফেগাল ওপেনিং তাহলে তুই সবগুলাতেই বুঝলি।